Happy birthday to you. Good evening everyone. Welcome back to our channel Joy and Piu. তোমরা সবাই কিন্তু জয়ের বার্থডেতে সায়ন্তনদাকে দেখেছিলে আর সায়ন্তনদা তখন গেছিল জয়ের বার্থডেতে, কিন্তু আজকে আমরা এসেছি সায়ন্তনদার বার্থডেতে আমি আর জয়। তো চলো তাহলে ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর শুনেছি দাদা নাকি সবকিছু রান্নাবান্না করেছে, দাদা থেকে রেসিপিটাও জেনে নেব আর হ্যাঁ বার্থডে বয়ের সাথেও কথা বলে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো চলো তাহলে ভেতরে যাই। আচ্ছা বার্থডে বয়ের কোনো বক্তব্য একদমই না। এবার আলু এসে গেছে। আর কত লজ্জা পাবে তুমি? কেমন আছো বলো? খুব ভালো আছি, খুব ভালো আছি। তোরা কেমন আছিস? থেকে সচেতন হয়ে গেছে। ওরে বাবা আমার আমার ছোটবেলার বন্ধু, হ্যাঁ এবার ছোটবেলার বন্ধু এবং হচ্ছে আমার মতন একটা অসভ্য মানুষের সকল রকম ট্যান্ট্রাম। আমার কান কেন কানটা যদি ওইখানে থাকে আমি কি করতে পারি? আরে তোর মুখটা ভালো করে ভালো, খুব ভালো। ফুচকা এই ফুচকাটা শুধু কেনা, বাকি সব ওর ভাতে বানানো। আমার সামনেই বানিয়েছে, মাংস তারা এই কেকটাও বানিয়েছে। আচ্ছা হ্যাঁ সিরিয়াসলি কি সুন্দর এটা তোমার জন্য, এটা আমি বানাইনি, এটা তোমার জন্য বানানো। তবে এটা পরে খুলছি একটু, এটাই পরে খুলছি। এটা গল্পের বই আছে আমি বুঝতেই পারছি। খুলে না খুলে না, মনে হচ্ছে এটা কাছের মানুষ। এই দেখো সায়ন্তনদার বানানো নিজের হাতে। Seriously, এত সুন্দর ক্রিয়েটিভিটি। This is also done by me. কি সুন্দর এটা, কি দারুণ। এটাও সায়ন্তনদার হাতে বানানো। কতদিন লেগেছে এটা? এইগুলো অনেক আগে, তখন আমি পড়াশোনা করতাম। আচ্ছা এটা কি ইয়ে ব্লাউজ পিস? ব্লাউজ না না, তারপরে ল্যামিনেট করা ব্লাউজ পিস পড়েছিল তার উপরে। ওর উপরে পড়েছিল। এটা কার না? আমার আমার ভাই দুজনে। আর এটা কে বানিয়েছে? কেউ বানায়নি, মিয়া মোড়ে বানিয়েছে। মিয়া মোড়ে বানিয়েছে। এটা আমার দারুণ লেগেছে দেখো। হ্যাঁ আজকে যে আমরা গেছিলাম রাজা মধুবনী ওরা দিয়েছে এটা। এটা কিছু চিকেন কি এটা? কিছুটা হতে পারে, এখনো মিক্সড আপ হয়ে গেছে। এইটা আমরা দেখতে এই তিনটা দেখে দাও, এটা হতে পারে বাবা। ও হচ্ছে আমাকে বিনা পয়সায় যদি কেউ বলে বেইজ্জতি করার তো নিয়ে যাওয়ার জন্য নিয়ে যায়, একে যেন নিয়ে যায়। লজ্জা পাওয়া উচিত আমার নাকি? Happy birthday, happy birthday, happy birthday to you. Thank you, thank you, thank you. Wish you long life to you. নিজে খাও। আচ্ছা নিজেকে খাও না, আগে নিজে খাও। এটা আমি নিজে কি খাবো? আগে খাও নিজে। কি নিজেকেই নিজেকে খাইয়ে দিচ্ছি। এবার কামড়া, এবার আমি, এবার আয়। আমি তো খাইয়ে দিচ্ছি না, আমি খাইয়ে দিচ্ছি। তো আমাদের ডিনার স্টার্ট হয়ে গেছে। কে কাকিমা বানিয়েছে তো? না, মা বানিয়েছে এটা, এটা আমি বানিয়েছি, চিকেনটা মা বানিয়েছে। এটা পনির, কি পনির এটা? ছানানা? এটা এমনি, এটা ওই রেজা লাগায়। আচ্ছা, এটা ঘরের ঘরোয়া টাইপ পনির তরকারি, পনির রেজা। তো পিউ তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখো। আমি খেয়ে তারপর তোমাদেরকে বলছি কেমন হয়েছে। তুমি তো খেয়ে নিয়েছো? খুব ভালো হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো। এই যে চিকেনও চলে এসেছে, এই যে চিকেন। আমি সত্যি না এসে স্টার্টার খেয়ে মানে এখন আর আমরা পেট ফুল হয়ে আছে। অনেকটা আগে এসেছে তো, তাই স্টার্টারটা অনেক আগে খেয়েছে, তারপরে পেট ফুল হয়ে আছে। আর সিরিয়াসলি মাইটা খুব সুন্দর দেখতে হয়েছে। তো আমরা খেয়ে নেই, খেয়ে জানাবো। সায়নদা রান্না করেছে, কাকিমা রান্না করেছে, ওদের রান্না এমনিতেই ভালো। সায়নদা রান্না খেয়েছি, খুব ভালো। তো চলো খেয়ে দিই। চিকেনটা পনিরটা তো অসাধারণ হয়েছে। এবার চিকেনটা নিয়েছি, পিসগুলো দেখো, এত বড় বড় খেতে পারবো না। বাপরে, মানে স্টার্টার এত বেশি খেয়ে নিয়েছি। পনিরটা সায়নদা দারুণ বানিয়েছে, দারুণ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আজকে তো খেতেই পারিনি, তো সেরকম পিউ আমি দুজনেই সেরকম খেতে পারিনি। এটা আলমারিতে লাগানো রয়েছে। আচ্ছা, এটা এটা কি? ও, এটা গ্যাংটক থেকে এনেছিলাম। এবার এই দাদা একটু গান গেয়ে শোনাবে। এ কি সায়নদন্দের বার্থডে উপলক্ষে একটা ছোট্ট করে একটা গেয়ে নাও। হায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। অসাধারণ, অসাধারণ। যেও না, যেও না প্রিয়, চলে যেতে চাই সে যদি, চলে তাকে যেতে দিও। বলো না রাধিকা তাকে, যেও না, যেও না প্রিয়। सुन रहे हो सदबदन खोल के कोई मैं कहानी, पूरी कहानी है यार कैसे है पता। जैसा है कोई एक तारा, एक तारा जैसा है कोई एक तारा, गूंजा सा है कोई एक तारा, एक तारा गूंजा सा है कोई एक तारा, एक तारा दिल में बोले कोई एक तारा, एक तारा दिल में बोले कोई एक तारा, गूंजा सा है कोई एक तारा, एक तारा गूंजा सा है कोई एक तारा। वाह 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 वाह। আমাদের মনে হচ্ছে টেবিলটা ভেঙে দিয়ে এত সুন্দর হয়েছে, তার মধ্যে আর তোকে দিয়ে জোড়া হাঁটা ভেঙে গেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার গানটানো হয়ে গেল, এবার যাওয়ার পালা। এরা জয়, পিউ, শুভম, আমার ছেলের জন্মদিন কালকে, কিন্তু আজকে সব রবিবার ছুটি বলে সবাই সার্ভিসম্যান বলে ঘুরে গেল। খুব আনন্দে কাটালাম। আমি তো বাইরে বেরোতে পারি না, পানি আমি একদম অক্ষম, সেই জন্য আমার খুব ভালো লাগলো। এরা আর পিউ আর জয় এই যে ব্লগটা করে না, ওরা দুজন খুব ভালো লোক, মিষ্টি ছেলে একটা মিষ্টি মেয়ে। ওদের ব্লগটা আপনারা সবাই অনেক অনেক করে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আমার। তো আজকের ব্লগটা কাকিমাকে দিয়ে শেষ করলাম। চলো টাটা, গুড নাইট।